ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট অ্যাকাডেমি তোমাদের জন্য কিন্তু আজকে জি কে ক্লাস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে যে আমাদের টার্গেট এসএসসে জিটি যে দু হাজার চব্বিশ পঁচিশ হতে তবে হ্যাঁ যা কোশ্চেন আছে তোমরা কিন্তু বিভিন্ন যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো নিতে পারো তো যাই হোক আমাদের ক্লাস কিন্তু তোমরা আজকে থেকেই প্রতিদিন তোমরা সকাল আটটার সময় পাবে জি কে ক্লাস সকাল আটটার সময় পাবে ডেলি পাবে ঠিক আছে এবং ম্যাথ বা রিজেনিং ক্লাস এটা সন্ধ্যে সাতটার সময় পাবে এই দুটো ক্লাস কিন্তু তোমরা ডেলি পাবে আজ থেকে তো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি খুব সুন্দর ক্লাস হবে একদম দুর্দান্ত ক্লাস হবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো এমন এমন কোশ্চেন নিয়ে আসি যে এস এস সিজিতে এই ধরনের কোশ্চেন আসে তো চলো আজকে তাহলে শুরু করি টার্গেট এস এস সি দু হাজার চব্বিশ পঁচিশ বলছে নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার তার মানে কি বলতে চাইছে আমরা তো অনেক ধরনের নেশা করে থাকি নাকি যাই হোক নেশাটা করতে হবে আমাদের কঠোর পরিশ্রমে তাহলে কি সাফল্যটা আমি অটোমেটিক পেয়ে যাব তাই এমনভাবে পড়াশোনা করো বা এমনভাবে মানে নেশা করে নিতে বলছে পুরো মানুষের তো বিভিন্ন টাইপের নেশা দেখতে পাই তো নেশাতে রকম হলে মনে হয় যে কি আর বলবো বাট সেই রকম টাইপের কঠোর পরিশ্রমে নেশা করো তাহলে সাফল্য কিন্তু গ্যারেন্টি আসবে তাই তো চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন আমরা শুরু করি খুব সুন্দর কোশ্চেন আছে ঠিক আছে আমি দুই আমি কয়েক সেকেন্ড দিব সেই কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা নিজে আনসার দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে এবং তার সাথে সাথে কি করবে আমি কিন্তু তারপরে জানিয়ে দেবো চলো প্রথম কোশ্চেন কি বলছে দেখো বলছে স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষ দেশ কোনটি তাহলে কঙ্গো এটা কিন্তু আমাদের তোমরাও চেষ্টা করবে যে কোনটা হবে ঠিক আছে তোমরাও কমেন্টে আনসার দেবে প্রত্যেকটা ঠিক আছে চলো এটার আনসার হয়ে যাবে এ যেটা হচ্ছে আমাদের চীন তো এর উপরে আবার ডিটেলস কি আছে আমরা ডিটেলসে নিয়ে আসছি কোশ্চেন দেখো বলছে স্বর্ণ উৎপাদনে স্বর্ণ উৎপাদনে শীর্ষ স্থান কি আছে চীন আছে বর্তমানে স্বর্ণ উৎপন্ন বিশ্বে চীন কি বলছে চারশো মেট্রিক টন বা বিশাল ব্যাপার তো এইখানে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন যেটা এনেছি দেখো দ্বিতীয় স্থানে কে আছে আমাদের অস্ট্রেলিয়া আছে এবং তৃতীয় স্থানে কে আছে তৃতীয় স্থানে আমাদের আছে রাশিয়া তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এগুলো হচ্ছে কিছু নোট করে নিবা তোমরা চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাই দেখো কি বলছে বলছে কলকাতা মেট্রো রেল চালু হয় কবে খুব খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে বলছে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয় তো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো চলো এটা কি হয়ে যাবে আমাদের হয়ে যাবে সি অ্যান্সার যেটা হয়ে যাবে উনিশশো সাল চলো এরপরে আমাদের ডিটেলস কি আছে ডিটেলস বলছে দেখো বলছি যে কলকাতা মেট্রো ভেল ভেল যে কোম্পানি সেটাই ঠিক আছে এক হাজার মেট্রো টেক সমস্ত বাধা সত্ত্বেও পরিষেবাগুলি দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট চব্বিশে অক্টোবর উনিশশো সালে শুরু হয়েছিল কোথা থেকে কোথায় শুরু হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট প্ল্যানে থেকে ভয়ানিপুর যেটা বর্তমানে এখন নেতাজি ভবন তো এই টুটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট কত কিলোমিটার ছিল মোটামুটি প্রায় মোটামুটি প্রায় সাড়ে তিন কিলোমিটার ঠিক আছে তো থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার জুড়ে এটা কিন্তু বাণিজ্যিক এটি পরিষেবা চালু হয়েছিল পরবর্তী কোশ্চেনে যাই কেউ যদি দেখা ম্যাডোনা ছবি কে এঁকেছেন খুব ইম্পর্টেন্ট দেখে মনে হতে পারে যে কোথায় পেলেন স্যার তবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করবে এটা অ্যান্সারটা হয়ে যাবে রাফায়েল এটার মধ্যে এর আবার ডিটেলসে কি আছে দেখো বলছে যে সিস্টিন ম্যাডোনা উনি পনেরোশো তেরো থেকে পনেরোশো চোদ্দো সাল ইতালীয় হাই রেনেসাসের মাস্টার পেন্টার রাফেল পেন্টার কে বলছে রাফেল দ্বারা তৈলীয় চিত্রটি তৈরি করা হয়েছিল তাহলে রাফেলের দ্বারা কততে এই যে সালটা পনেরোশো পনেরোশো তেরো থেকে পনেরো চলো পরবর্তী কোশ্চেন কাব্যটি কার লেখা খুব খুব বিশের বাসি কাব্যটি কার লেখা কাজী নজরুল ইসলাম শঙ্কর ঘোষ মধুসূদন দত্ত দীনেশ দাস চলো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার কিন্তু আমাদের এ হয়ে যাবে কাজী নজরুল ইসলাম তাহলে আমরা কি দেখে নেবো যে কাজী নজরুল ইসলামের আর কি কি কাব্য আছে সেটাও কিন্তু দেখে নেব দেখো অগ্নিবীণা আছে দোলন চাপা নতুনের গান তারপরে বাঁধন হারা বিশ্বের বাসিত ছিল মৃত্যু খুদ মৃত্যু ক্ষুদা আর আছে সঞ্জিতা এটা খুব ইম্পর্টেন্ট এলা কি করবে তোমরা এলা কিন্তু নোট করে খাতায় রাখবে ঠিক আছে ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে চলো ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন আগা মোহাম্মদ রাজা দুদুমিয়া শামসের গাজী ওয়াজির আলী কি হয়ে যাবে এটা অ্যান্সার আমাদের অ্যান্সার হয়ে যাবে বি দুদুমিয়া এটা বি অ্যান্সার হয়ে যাবে দুদু মিয়া চলো এটা ডিটেলসটা খুব সুন্দর নোট করে নিবে বলছে যে কি মোহাম্মদ মোহসিন উদ্দিন দুদু মিয়া তাহলে দুদু মিয়ার ফুল পুরো নামটা কি পুরো নামটা কিন্তু পরীক্ষায় আসার মতন করছেন কত কত সালে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তার কি বিদ্রোহ ছিল তাই তো জন্মেছিল আহ কত আঠারোশো থেকে ১৮৬২ সাল ছিলেন ফরাজি আন্দোলনে এই যে যে সাল ছিল 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 কে ফরাসি আন্দোলনের অন্যতম নেতা ভারতবর্ষে ইংরেজ শাসকের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী তাহলে ফরাজি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কে আমাদের মোহাম্মদ দুদু দুদুমিয়া চলো পরবর্তী কোশ্চেন বলছো গণিত বিষয়ক গ্রন্থ লীলাবতী কার রচনা লীলাবতী কার রচনা রামানুষ কৌটিল অমৃত অমৃত সেন তারপরে বলছে ভাস্করাচার্য চলো এই এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার ভাস্করাচার্য চলো এটা ডিটেলসে দেখে নাও একটু দেখো বলছে সিদ্ধান্ত শিরোমণি বইয়ের তাহলে কোন বইয়ের সিদ্ধান্ত শিরোমণি খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত শিরোমণি এই টাইপের কোশ্চেন এলেই বলে দেয় কি ছেলেপিলে খুব কঠিন কঠিন আর কিছুই না বাট এরপর থেকে কি তোমরা তো পেরে যাবে বলছে সিদ্ধান্ত শিরোমণি বইয়ের একটি খণ্ডের নাম লীলাবতী লীলাবতী গ্রন্থটি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে লীলাবতী এবং বীজ গণিত হচ্ছে গণিতেরই বই লীলাবতী সম্ভবত ভাস্করের কে ছিল ছিল ঠিক কন্যা আছে চলো এবার একটা কথা বলি তোমাদেরকে এখানে যে আমরা যে যতগুলো কোশ্চেন নিয়েছি তোমরা কতটা কোশ্চেনে অ্যান্সার করতে পারলে সঠিক ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কি হ্যাঁ আমি এতটার মধ্যে আটটা পারলাম বা দশটা পারলাম বা পনেরোটা কি কতটা পারলে চোদ্দটা বারোটা সব কটাই কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে যে স্যার আমি এতটা কোশ্চেন পারলাম ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে সিং রাজগুরু সুখদেব মামলা এবং কি মিরাট কি হবে বলো এটা কি হয়ে যাবে এটা কিন্তু আমাদের হয়ে যাবে কি এটা হয়ে যাবে আমাদের লাহোর ষড়যন্ত্র তাই তো এটা হয়ে যাবে আমাদের লাহোর ষড়যন্ত্র দেখো কি বলছে বলছি যে কি উনিশশো তিরিশ সালে শহীদ মিনার রাজগুরু ভকত সিং সুখদেব এবং এস লাভ চলো এবার পরবর্তী কোশ্চেনে আমরা যাই তাহলে এটার আনসার কি হয়ে গেলো এটার কিন্তু আনসার আমাদের কি হয়ে গেল লাহোর ষড়যন্ত্র যেটা হচ্ছে আমাদের বি অপশন লাহোর ষড়যন্ত্র ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাই কি বলছিল আমজাদ আলী খান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি করে খুব করে ঠিক আছে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা কিন্তু কি হয়ে যাবে আনসার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এটা হয়ে সি অ্যান্সার যেটা হচ্ছে যে কি আমাদের শরৎ চলো এটা একটু ডিটেলসে দেখে দেখিনি বলছে আমজাদ আলী খান জন্ম এই আচ্ছা একজন সনাম ধন্য ভারতীয় ভারতীয় শরৎ বাদক ও ছিলেন ঠিক আছে চলো পরবর্তী খুবই খুবই পরীক্ষায় প্রচুর এসেছে মানে কতবার যে পরীক্ষা এই কোশ্চেনটা এসে মানে তোমরাও দেখলে বুঝতে যে গুজরাটের প্রধান বন্দর কোনটি খুবই ইম্পর্টেন্ট সুরাট ওখা পোরবন্দর না কান্ডালা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি এটা হয়ে যাবে ডি কান্ডালা আমাদের ডি কিন্তু হয়ে যাবে প্রধান বন্দর চলো কি বলছিল গুজরাট রাজ্যের গুজরাট বলছে গুজরাট রাজ্যে বলছে গুজরাট রাজ্যে ভারতের সব মধ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা আছে মানে হচ্ছে কি উপকূল রেখা আছে তার মানে কি আছে কোস্টাল লাইন আছে কোস্টাল লাইন ঠিক আছে সব থেকে বেশি আছে আমাদের দেশের গুজরাট রাজ্যে এই উপকূলের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আছে যে উপকূলীয় রেখা কোন রাজ্যে সব থেকে বেশি ঠিক আছে এই উপকূলীয় রেখা গড়ে উঠেছে বিভিন্ন বন্দর ও এই রাজ্যে একমাত্র বড় বড় বন্দর হচ্ছে কান্ডালা বন্দর কান্ডালা বন্দর চলো দেখো বলছে এটা খুবই ইম্পর্টেন্ট আর তোমরাও আশা করি পারবে কোয়েশ্চেন অ্যান্সারটা বলছে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের উনিশশো উনিশশো চল্লিশ সালে হয়েছিল লাহোর প্রস্তাব মূল গুরুত্ব কি ছিল মুসলিম লীগের মূল গুরুত্ব ডি অ্যান্সার এটা হয়ে যাবে পাকিস্তান প্রস্তাব চলো পরবর্তী কোশ্চেন চলো বলছে কে বলেছিলেন বলছে কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে তাহলে এটা কে বলেছিলেন জে এল নেহেরু এম কে গান্ধী বল্লভভাই প্যাটেল নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা কি হয়ে যাবে আমাদের বি এম কে গান্ধী হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের বি হয়ে যাবে চলো পরবর্তী এর 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 দেখা দেখা যায় যাক এদের ডিটেলসটা আমার নেওয়া হয়নি সরি তার জন্য যাই হোক চলো এই মুসলিম লীগের পরবর্তী ডিটেলসটা একটু নেওয়া হলো না যাই হোক সেরকম ভাবে এখানে ডিটেলস লাহোর প্রস্তাব ভারতের উত্তর ও পশ্চিম লাহোর দেখো লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলেই একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গড়ে ওঠার আহ্বান জানায় যেখানে মুসলমানরা ছিল তাহলে দেখো এই যে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের আহ্বান জানায় তার মানে তো পাকিস্তান প্রস্তাবের ওটাই তো হয়েছিল তাই না তো এখানে ডিটেলসটা লিখে রেখে দেবে তাহলে কিন্তু তোমাদের দেখে নেবে যে কি মাথায় থেকে যাবে চলো পরবর্তী কোশ্চেন বারো দাগের কোশ্চেনটা দেখো বিখ্যাত জৈন পন্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন খুব ইম্পর্টেন্ট বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র এটা কি হয়ে যাবে অ্যানসার এটা হয়ে যাবে বি অ্যানসার যেটা হয়ে যাবে কুমার পাল এটা বি অ্যানসার হয়ে যাবে যেটা হয়ে যাবে কুমার পাল দেখো কি আছে হেমচন্দ্র খুব ইম্পর্টেন্ট দেখো হেমচন্দ্র কুমার পালে উপদেষ্টা হন কুমার পালের রাজত্বকালে কালে গুজরাট তার মানে এটা কিন্তু গুজরাট সংস্কৃতি কেন্দ্র ছিল তাহলে এখানে গুজরাটের সঙ্গে রিলেটেড ঠিক আছে গুজরাট রাজ্যের রাজ্যের সাথে রিলেটেড এটা কিন্তু এখান থেকে কোশ্চেনে এই কোশ্চেনেও কিন্তু আনসারটা পেয়ে গেলে তোমরা চলো পরে সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন তাহলে সাইমন কমিশন ছিল সেটা ভারতীয়রা সেটাকে মেনেও নেয়নি ঠিক আছে অসন্তুষ্ট ছিল কেন কারণ এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্য রূপে নেওয়া হয়নি এটাই অ্যান্সার হয়ে যাবে আর কিছু পড়তে হবে না এটা একদম আমাদের ঠোটোস্ত হয়ে আছে যে কী হয়ে যাবে এ অ্যানসার এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্য রূপে নেওয়া হয়নি তাই কিন্তু সন্তুষ্ট ছিল না যেটা হয়ে যাবে আমাদের এ অ্যানসার চলো পর এদের ডিটেলস কি বলছে দেখো বলছে মূলত কমিশনে ভারতের কোনো প্রতিনিধি না থাকায় তাহলে কি হচ্ছে কমিশনে ভারতের কোনো প্রতিনিধি না থাকায় কিন্তু সাইমন কমিশনের বিরোধিতা করা হয়েছিল এই কমিশন উনিশশো সালে ব্রিটেন সরকার নিয়োগ করেছিল দেখো এখানে দুটো প্রশ্ন হয় একটা প্রশ্ন হয় যে কি কবে এটা গঠিত হয় সেটা কিন্তু উনিশশো আর ভারতে কবে আসে সেটা কিন্তু উনিশশো আঠাশ ভালো করে বলছে এই দুটো কোশ্চেনে কিন্তু গন্ডগোল হয় ঠিক আছে এটা গঠন করা হয়েছে উনিশশো সালে আর ভারতে আসে কিন্তু উনিশশো সালে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে চলো খুব ইম্পর্টেন্ট এইসব কোয়েশ্চেন গুলো চলে আসে দিয়ে কনফিউশন হয়ে ভাবে যে কি আমি করে চলেছি এদিকে দেখে এসে যে কি আমার আনসারটা ভুল হয়ে গেছে চলো পরবর্তী কোশ্চেন দেখি বলছে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর প্রচুর প্রচুর কোশ্চেন আর প্রচুর বার পক্ষে পরীক্ষা এসে বলছে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে আনসার এ রাজা রামমোহন রায় এ আনসার হবে রাজা রামমোহন রায় চলো ডিটেলস একটু দেখে নি বলছে যে গোপাল কৃষ্ণ গোখলে দেখো এইটাই হচ্ছে এইটাই হচ্ছে কঠিন কোশ্চেন করে কে বলেছিল গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলেছেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সবকিছু নোট করো সবকিছু নোট করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসব জিনিসগুলো 1828 সালে রাজা কি হয়েছে রাজা রামমোহন রায় কি করেছিল ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিল হিন্দু ধর্মের একটি সংস্কারবাদী আন্দোলন যার লক্ষ্যই ছিল সমাজে প্রচলিত সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই করা আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো বলছে জয় হিন্দ স্লোগানটি সূচনা করেন তাহলে জয় হিন্দ যে স্লোগানটি ছিল কে সূচনা করেন বা প্রথম কে এটা বলেছিল কি হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে আমাদের কিন্তু জয়হীন আচ্ছা দেখো এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু একটুখানি আমি কোয়েশনটা নিয়েছিলাম ঠিক আছে তবুও একটুখানি ডাউট ছিল যদি তোমাদের কেউ ভালো জানো বেটার জানো তাহলে অবশ্যই এই টা যেটা আমরা পেলাম সেই ডিটেলস এখানে পড়বো কিন্তু এটার মধ্যে কি কেউ অ্যানসার হবে আমার তো মনে হয় না যে এখানে কেউ আনসারটা হবে তবে এখানে অনেকে বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এখানে অনেকে বলতে পারি এটা নেতাজি সুভাষচন্দ্র বোস তবুও এটা কিন্তু আমার একটু ডাউট আছে ঠিক আছে একটুখানি ডাউট আছে তো অবশ্যই তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু আমি এটা যে ডিটেলসটা স্যার দেখে দেখো ডিটেলসটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে যে কেন আমি বলছি এরকম দেখো বলছে আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি জয় হিন্দুস্তান কি স্লোগানটি ছোট্ট করে জয় হিন্দ স্লোগানটি চালু করেছিলেন মানে হচ্ছে ভারতের জয় হোক ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে কিন্তু আমি ডিটেলসটা এটা পেলাম বললাম এখানে কোনো অ্যান্সারটা বললাম না এখানে কি বলছে মেজর কোথায় আজাদ হিন্দ হাসান সাফরানি কিন্তু এই অনুযায়ী অনুযায়ী বলছে তো যাই হোক তবুও আমার একটু কনফিউশন আছে যদি কেউ সঠিকটা জানো বা মনে হয় যে কি না স্যার ওটা আমাদের নেতাজি হবে বাট এটা কিন্তু গুগলের মাধ্যমে আমার দেখেছি যে কি সার্চ করে যে এটা দিচ্ছে ঠিক আছে তো যাই হোক তোমরা অবশ্যই জানাবে যে কি কোনটা অ্যানসার হবে দেবো যে স্লোগানটি কি হচ্ছে জয়হিন চালু করেছিল জয় হিন্দ পোস্টমার্ক ছিল ভারতীয় স্বাধীনতার প্রথম স্মারক পোস্টমার্ক এটি ভারতীয় স্বাধীনতা অর্জনের দিন উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্টে ইস্যু করা হয় যাই হোক তো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কি এটার সঠিক আনসারটা কি এটাই আবিদ হাসান আফ সাফরানি নাকি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস হবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের ক্লাসটা এই পর্যন্ত এই ক্লাসটা কেমন লাগলো আর প্রতিদিন তোমরা কিন্তু ডেলি সকাল আটটার সময় কিন্তু জিকে কে ক্লাস পাবে আর সন্ধ্যা সাতটার সময় কিন্তু ম্যাথ বা রিজেনিং এর ক্লাস পাবে তো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে চলো আজকে এখানেই ভালোভাবে পড়াশোনা করো এই বছর কিন্তু তোমাকে একটা সিট নিতেই হবে সরকারি চাকরি সরকারি আর তার সাথে তোমার মা বাবা মুখ কিন্তু এভাবে এই বছর কিন্তু তোমার উজ্জ্বল করার কিন্তু তোমার দায়িত্ব আর তুমি পারবে তোমার মধ্যে সেই ক্ষমতা কিন্তু আছে চলো থ্যাংক ইউ